নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পিজি কোর্সের এক্সাম ফর্ম ফিল আপের জন্য দেওয়া হলো দ্বিতীয় সুযোগ। এর পূর্বে যে এক্সাম ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল তাতে বিভিন্ন কারণবশত বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি এবং তারা যোগাযোগ করেছিলেন ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বারে। তাছাড়া অনেকেই মেল করেছিলেন ইউনিভার্সিটির অফিসিয়াল মেল আইডিতে এবং তারপরেই ছাত্রছাত্রীদের অনুরোধে সাড়া দিয়ে ইউনিভার্সিটি থেকে দেওয়া হলো এক্সাম ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ। অনলাইন এক্সাম ফর্ম ফিল আপের পোর্টালটি পুনরায় খোলা হবে আগামী 4 অক্টোবর 2021 দুপুর 2টো থেকে এবং পোর্টালটি বন্ধ হবে 7 অক্টোবর 2021 বিকেল 5টায়। আশা করি এর পূর্বে যারা পিজি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি তারা অবশ্যই এই দ্বিতীয় সুযোগটি কোনোভাবেই মিস করবেন না। এক্সাম ফর্ম ফিল আপের অফিসিয়াল পোর্টাল অ্যাড্রেসের ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। অনলাইনে এক্সাম ফি পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। এর পূর্বে যারা ভার্চুয়ালি এক্সাম ফর্ম ফিল আপ করেছিলেন তারাও তারপর থেকে কমপ্লিট এক্সাম ফর্মটি পূরণ করতে পারবেন। অর্থাৎ যারা ভুলবশত সমস্ত পেপারগুলি সিলেক্ট না করে একটা বা দুটো সিলেক্ট করে সাবমিট করেছিলেন তারা বাকি পেপারগুলি পুনরায় টিক দিয়ে পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে নিউ সাইন আপ বা লগ ইনের প্রয়োজন পড়বে। তো সবশেষে আবারও জানিয়ে দিচ্ছি, পিজি এক্সাম ফর্ম ফিল আপের পোর্টালটি পুনরায় ওপেন হচ্ছে 4 অক্টোবর 2021 দুপুর 2টো থেকে এবং এক্সাম ফর্ম ফিল আপ করা যাবে 7 অক্টোবর 2021 বিকেল 5টা পর্যন্ত। আশা করি এই সময়ের মধ্যে সকলেই এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবেন। এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বার 9830338974 নম্বরে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপের দিনগুলিতে। তো আজকের আপডেট এই পর্যন্তই, আসছি নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।